ada sama ke tumi koma kure daun dada. ভাই, আমি তো তোকে কবে ক্ষমা করে দিয়েছি ভাই, আমি জানি তুই না জেনে অন্যায় করেছিস। ওঠো ওঠো ওঠো, যাও কে ভেতর নিয়ে যাও। রাহুল দাদা, আপনার বোন একদিন মিথ্যে করে যে নাটকটা আপনাকে বলেছিল সেটা ভগবান উপর থেকে বোধহয় শুনে নিয়েছিলেন, সেটা সত্যি হয়ে গেছে। আজ আমি সর্বশান্ত, আমার সব বিজনেস তছনছ হয়ে গেছে, আজ আমি গৃহহীন। দেনাদ্দায় আমার বাড়িটাও নিলাম হয়ে গেছে, এক বন্ধুর বাড়িতে থাকি আমরা। দাদা, আপনি আপনার বোনকে ক্ষমা করবেন না? নিশ্চয়ই, আমি তোকে কবে মাফ করে দিয়েছি। তাহলে ওকে একবার কাছে ডাকুন। কোথায় সে? ওই যে বোন। যা, মাফ করে দিয়েছি। আয় আয় মা। মা, আমাকে যে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তার থেকে 1 লক্ষ টাকা তুমি দিব্যেন্দু চিকিৎসার জন্য দেবে, আর 1 লাখ টাকা মা তুমি আদুরিকে দিও, রাহুল যেন নতুন করে ব্যবসা শুরু করতে পারে। আর বাকি 1 লাখ টাকা কোশ দাদা, আমাদের ওই পোড়া বাড়ির ধ্বংসস্তূপটাকে পরিষ্কার করে ওখানে একটা সুন্দর বাগান বানাবি, আর সেই বাগানের মাঝখানে মার জন্য ছোট্ট ঘর করে দিবি, আর সেই ঘরে মাকে নিয়ে তুই থাকবে, এই আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মতোই করবো দাদা। হ্যাঁ রে, তোর ছেলের জন্য কিছু রাখবি না? ছেলের জন্য ভাবছো কেন মা? আমার এই বইটা থেকে যে রয়্যালটি পাবো সেটা তো ওরই থাকবে, আর বই তো খুব বিক্রি হচ্ছে তাই না সুব্রতা? আমার ছেলে অনেক টাকা পাবে। না, আজ আমি সুশান্ত ওর কাছে গেছিলাম কিছু টাকার জন্য, ও আমাকে এই 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 কন্ট্রাক্টের জেরক্স কপিটা দেখালো, আর বললো আমি নাকি ওকে পুরো বইটাই বিক্রি করে দিয়েছি, তোর ছেলে 1 পয়সাও পাবে না। বিশ্বাস কর আনন্দ, ও আমাকে ভুল কাগজে সই করে দিয়েছে, আমি কিছু জানতাম না। তুই আমাকে ক্ষমা কর আনন্দ, এই ভুল আমার ভুল, তুই আমাকে ক্ষমা কর, তুই আমাকে ক্ষমা কর। সুব্রতা, শয়তান শয়তানের কাজ করেছে, আর ঈশ্বর করবেন ঈশ্বরের কাজ। তুমি কিছু ভেবো না, আর কিছু ভেবো না। প্রিয়া, তুমি আমার বাবুকে চিরকাল এইভাবে দেখবে তো? হ্যাঁ আনন্দদা, আমি ওকে দেখব, আমি ওকে দেখব আনন্দদা। আনন্দবাবু, আপনাকে কিছু বলতেই হবে। শান্ত হন, আপনারা দয়া করে চুপ করে বসুন, উনি নিশ্চয়ই কিছু বলবেন। বসুন আপনারা, দয়া করে চুপ করে বসুন। দেখুন, আমি অতি সাধারণ একজন অল্প শিক্ষিত মানুষ, আমার বিদ্যে ক্লাস 4 পর্যন্ত, আমি জেলে বসেই উপন্যাসটা লিখে ফেলেছিলাম, আসলে এটা উপন্যাসও নয় আর আমি কোনো লেখকও নই। আমার জীবনের ঘটনাগুলোকে আমি একটা খাতায় লিখেছিলাম, যেদিন আমি সবাইকে আমার কাছে চেয়েছিলাম, সবাই জন্য কিছু করতে চেয়েছিলাম, সেদিন সবাই মুখ ফিরিয়ে আমার কাছ থেকে চলে গিয়েছিল। কিন্তু আজ আমি একটা কাগজে কি খসখস করে লিখে ফেললাম, আর আপনারা সবাই আমাকে আমাকে ভালোবাসছেন, আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বাহবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আমার
আমার ভীষণ লজ্জা করছে, আমার খুব লজ্জা করছে। আপনারা আমাকে মাফ করবেন, আর আমি কিছু বলতে পারবো না। আনন্দবাবু, আপনার উপন্যাসের শেষ সাদা চার পাতায় কি লিখতে চান? আমি আমার জীবন নিয়ে লিখেছি, মৃত্যুতেই তার শেষ। কিন্তু আমি এখনো বেঁচে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, তাই আমি জানি না যে এই শেষ সাদা চার পাতায় কি লেখা হবে। হয়তো হয়তো এই শেষ চার পাতায় যা লেখা হবে সেটা আপনাদেরই লিখতে হবে আমার মৃত্যুর পর। মিস্টার এক্স হচ্ছে সেই শয়তান যে আমার স্ত্রীকে মেরেছে, আমার চাকরি খেয়েছে। তাহলে তার শাস্তি হওয়া প্রয়োজন। বলুন মিস্টার এক্স কে, সে কি আজও বেঁচে আছে? ভীষণ ভাই বেঁচে আছে, আর সে বসে আছে আমারই সামনে একটা চেয়ারে। কে সে? আমি যদি তাকে আপনাদের চিনিয়ে দিই তাহলে আপনারা কি করবেন? তাহলে দেখুন, ওই হল মিস্টার এক্স, ওরফে সুশান্ত চৌধুরী, হাতে ফুলের স্তবক নিয়ে বসে আছে আমাকে উপহার দেওয়ার জন্য। ওই আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছে। কেউ একটাই করবে না, এগুলো গুলি করে মারব। কেউ কেউ এগোবার চেষ্টা করবে না। সব প্রকৃতির খবর জানিস, তোর ভাইকে পঙ্গু করেছি আমি, তোর বাড়িতে আগুন লাগিয়েছি আমি, তোর বউকে পুড়িয়ে মেরেছি আমি, তুই সব জানিস। শুধু জানিস না, তোর বাবাকেও খুন করেছি আমি। তোমার হিসেবে আনন্দের সঙ্গে পাগলা কুকুরে কামড়েছে আমায়, সরে যা। কিছু একটা করো আনন্দ, তাহা কিছু একটা করো। প্রিয়া, ওখানে মা রয়েছে যে আমায় তোমরা কিছু একটা দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।